আজকের পুরো ভিডিওতে যা দেখবেন বর্তমান এর সময় চলমান লকডাউনে মালয়েশিয়া থেকে কারা দেশে যেতে পারবে কারা যেতে পারবে না এবং কিভাবে যেতে পারবেন এবং রয়েছে বর্তমান এর সময় সার্ভিস সেক্টর বিশেষ সম্পর্কে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাই তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি না শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তিন জুন দু হাজার একুশ আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া আপডেট টিউজ বর্তমান চলমান লকডাউনে এই সিচুয়েশনে কোয়াল্লামপুর টু ঢাকা রুটে ফ্লাইট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করবো এবং রয়েছে মাইজি ছয় নম্বর বিষয়ে স্টিকার লাগবে কি লাগবে না এ বিষয়ে রয়েছে বিস্তারিত তথ্য এবং রয়েছে সার্ভিস সেক্টর বিষয় সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন প্রবাসীদের জন্য তাইতে আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি না তিনি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আপনাদের প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়াল্লামপুর মালয়েশিয়া থেকে ভিউয়ার্স আপনি যদি আমাদের প্রবাসীর নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেট নিউজের জন্য আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দৃষ্যমান্ত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মালয়েশিয়া করোনাভ্যাক্স আপডেট নিউজ গত চব্বিশ ঘন্টায় পুরো মালয়েশিয়াতে করোনাভ্যাক্সে আক্রান্ত হয়েছেন বা শনাক্ত করা হয়েছে আট হাজার দুইশত নয় জন এই আট হাজার দুইশো নয় জন যে সমস্ত প্রদেশে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ওই সমস্ত প্রদেশগুলো হচ্ছে সেলাঙ্গড় তিন হাজার একশত পঁচিশ জন সেলাঙ্গর বর্তমান সিচুয়েশন একেবারে খারাপ বললেই চলে যে দুই হাজার থেকে এখন তিন হাজার প্লাস হয়েছে আক্রান্তের সংখ্যা যে সমস্ত প্রবাসী ভাইরা শ্রেলাগড় বসবাস করতেছেন আপনারা দয়া করে সতর্কতার সাথে সাবধানে স্বাস্থ্যবিধি মেনেই জীবনযাপন করুন এবং রয়েছে কেট ডাতে তিনশত তিয়াত্তর জন এবং পুলাও পিনাং তিনশো জন পেরাক তিনশো চুরাশি জন কোয়াল্লামপুর আটশো একজন জহরবাড়ু সাতশত বাউন্ন জন মালেক্কা তিনশো বাইশ জন নেগারসিম্বার পাঁচশত ছিয়াত্তর জন সাবাহ দুইশো তিনজন সারোয়াগ পাঁচশত চুরানব্বই জন প্রিয় প্রবাসী ভাইরা আমরা দেখেছি গতকাল গতকাল দুই জুন মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে যা পূর্বের সমস্ত ইতিহাসকে ধ্বংস করে ফেলেছে গত দুই জুন পুরো মালয়েশিয়াতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশত ছাব্বিশ জন সত্যি এটি আতঙ্কের বিষয় বর্তমান এর সময় করোনা আক্রান্ত হচ্ছে শুধুমাত্র বৃদ্ধরা এমনটাই বললে চলবে না প্রথমত আমরা শুনতেছি যে বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বর্তমান এর সময় বৃদ্ধ ইয়াংরাও আক্রান্ত হচ্ছে মৃত্যুবরণ করতেছে তাই তো প্রবাসীদের আসুন আমরা নিজেকে সুরক্ষা রাখার জন্য নিজেকে সেফটি রাখার জন্য আমরা সমস্ত এস ও পি স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করবো এবং নিজেকে সুস্থ রাখার জন্য যথার্থ চেষ্টা করব দেশের মধ্যে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা গতকাল বাংলাদেশে ভিলিভিশন থেকে একটি নোটিশ এসেছে যেখানে বলা হয়েছে যে মালয়েশিয়া সহ মোট এগারোটি দেশের উপর বাংলাদেশে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সরকার আমরা বিগত গতকাল একটি ভিডিও করছি এই ব্যাপারে যে অনেক প্রবাসী ভাই জানতে চাচ্ছে বর্তমান এ সময় কারা মালয়েশিয়ার থেকে বাংলাদেশে যেতে পারবে কোনো ওয়ে রয়েছে কি না কোনো মাধ্যম রয়েছে না আমরা আজকে বিষয়ে কথা বলবো এবং জানিয়ে দিব যে কোন কোন দেশগুলো সত্যি প্রবেশ করতে পারবে না বাংলাদেশে ঠিক চলমান এই সময় দেশগুলো হচ্ছে যেই ভারত মালয়েশিয়া মালদ্বীপ নেপাল আর্জেন্টিনা বারাইন লিবিয়া ব্রাজিল প্যারাগুয়ে তৃণোদন অ্যান্ড ট্রবাগো ও উরুগুয়ে এ সমস্ত এগারোটি দেশ বর্তমান এ চলাকায়ন সিচুয়েশানে মালয়েশিয়া থেকে হোক বা অন্যান্য এই সমস্ত দেশগুলো থেকে হোক এ সময় প্রবাসী ভাইরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে যে সমস্ত নাগরিকরা বাংলাদেশের নাগরিকরা এই সমস্ত দেশগুলোর মধ্যে বা আমি যখন বলছি যে এই এগারোটি দেশে বসবাস করতেছে বা মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিশেষ আছেন আটকা পরে আসেন বা আপনারা মালয়েশিয়াতে বিদ্যুৎ বিশেষ আছেন বর্তমানে আটকা পরে আছেন আপনি লকডাউনের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আপনি যেতে পারেননি তো বর্তমান এ সময় কিন্তু আপনি যেতে পারবেন যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে মালয়েশিয়া স্থাপনা কমিশন থেকে একটি অনুমতিপত্র নিতে হবে বিশেষ অনুমতিপত্র এই অনুমতিপত্রটি দেখিয়ে আপনাকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে আপনাকে বাংলাদেশে যেতে পারেন আপনি বাংলাদেশ সরকার নির্ধারিত স্থানে বা কোয়ারেন্টাইন করতে হবে আপনাকে দিন এবং কি সমস্ত খরচ আপনাকে বহন করতে হবে প্রাতিষ্ঠিকভাবে আপনাকে কোয়ারেন্টাইন থাকতে হবে এবং কি এছাড়া কোনো প্রকার কোনো এমপ্লয়ার বা কোনো ওয়ার্কার মালয়েশিয়া থেকে বা কোনো প্রবাসী ভাইরা মালয়েশিয়া থেকে এ সময় আপনারা যেতে পারবেন না ছুটিতে হোক স্প্রেহার পাস নিয়ে হোক বা এখনো পর্যন্ত মালয়েশিয়া সরকার সাথে বা বাংলাদেশ হাইকমিশন থেকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো প্রকার আপডেটিস আসেনি যেই যারা এসপেহার পাস নিয়ে দেশে যাবেন তাদের জন্য বিশেষ ফ্লাইট চালু করতেছে বা করবে এবং যে সমস্ত প্রবাসীরা আপনার ছুটিতে দেশে যাওয়ার জন্য আপনি এয়ার টিকিট কেটেছেন ওই সমস্ত প্রবাসীরা আপনার সেই এজেন্টের কাছে হোক বা এজেন্সি অথবা আপনার সেই এয়ারলাইন্সের কর্তৃপক্ষের অফিসে গিয়ে আপনি রিসিডিউল করে নেবেন বা রি ইস্যু করে নেবেন আপনার টিকিটটি এবং যে সমস্ত প্রবাসীরা আপনারা স্প্রিড সংগ্রহ করেছেন আপনার সেই স্প্রিড অফ পাস যেতে পারবেন আপনাকে অপেক্ষা করতে হবে যে লকডাউন সারা পর্যন্ত এ সময় যে সমস্ত প্রবাসীরা আপনার টিকিট কেটেছেন আপনার সেই এজেন্সির সাথে যোগাযোগ করে টিকিটটি রিশিডিউল করে নেবেন অথবা যে আপনার যে কীভাবে কখন যেতে হবে যোগাযোগ রাখবেন তাদের সাথে এবং যারা টিকিট কাটেননি এই পর্যন্ত ওই সমস্ত প্রবাসীরা আপনারা এখন টিকিট কাটবেন না আপনার হাতে স্প্রেহার পাস রয়েছে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে ওইদিকে আপনারা লক্ষ্য করবেন না আপনার পুরাতন মেয়াদ উত্তীর্ণ এক্সপায়ার সেই আপনার স্প্রেহার পাস দিয়ে আপনি কিন্তু যেতে পারবেন তবে যদি আপনি এখন টিকিট কাটেন আবার ক্যান্সেল হয়ে যাবে আবার যেতে পারবেন না আবার ক্যান্সেল করো রিসিডিউল করো তো সেক্ষেত্রে অনেক হরের মধ্যে আপনাকে পড়তে হবে তাতে প্রবাসী ভাইরা আপনারা এখন টিকিট কাটবেন না দেশে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আমরা গতকাল দেখেছি যে মালয়েশিয়া প্রতিরক্ষা মন্ত্রী সেলাঙ্গর বিভিন্ন রাস্তাঘাটে ব্লকে এবং কি আজকেও অনেকগুলো ফ্যাক্টরিতে তিনি সরাসরি গিয়ে চেক করতেছে যে কারা এস ওপি মানতেছে কারা মানতেছে না এবং কি বিশেষ করে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যাওয়া এবং কি অহেতুক বাসার থেকে গড় থেকে বেরিয়ে যাওয়াটা এ নিয়ে মালয়েশিয়া সরকার পক্ষ থেকে এবং কি মালয়েশিয়া প্রতিরক্ষা মন্ত্রী খুব কঠোর আরোপ দিয়েছেন মালয়েশিয়ার সমস্ত প্রশাসনকে আপনাকে অবশ্যই মালয়েশিয়া সরকার দেওয়া সমস্ত আইন মেনে চলতে হবে এবং কি যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং কি যে সমস্ত ফ্যাক্টরি এবং কি কনস্ট্রাকশন সাইট এখন সালে রয়েছে অনুমতিবিহীন ওই সমস্ত খাদগুলো বন্ধ করে দিচ্ছে এবং কি আপনাকে অবশ্যই যে আপনার লিগাল সমস্ত পেপার ডকুমেন্ট দিয়ে আপনাকে চলাফেরা করতে হবে ভুল করে প্রবাসী ভাইরা আপনারা যে জাল ডুপ্লিকেট বা নকল কোনো কাগজপত্র তৈরি করে রাস্তাঘাটে চলাফেরা করার চেষ্টা করবেন না মানুষের প্রবাসী ভাইরা বর্তমান এ সময় যে প্রবাসী প্রশ্ন কবে থেকে আমরা সার্ভিস সেক্টরে বৈধ পারব কবে থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে প্রবাসী ভাইরা বিগত সময় আমরা বলছি যে আমরা অপেক্ষা ছিলাম লকডাউন শেষ হওয়ার পরেই সার্ভিস সেক্টর কার্যক্রম শুরু হয়ে যাওয়ার কথা ছিল বা বিগত যে মে মাসের লাস্ট সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে মালয়েশিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে মালয়েশিয়া সরকার প্রায় অনেকগুলো বড় বড় সেক্টর খাতগুলো বন্ধ করে রেখেছে তারই ধারাবাহিকতায় মানুষের বর্তমান চলমান রিক্যালিভিশন পুলাঙ্গা সমস্ত কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে এবং কে সার্ভিস সেক্টর কাজ এখন পর্যন্ত হাতে নেয়নি মানুষের ইমিগ্রেশন কীভাবে হাতে নেবে বর্তমান ইনস্টিটিউশনে তো প্রবাসী ভাইরা আপনারা যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা সার্ভিস সেক্টরে বৈধ হওয়ার জন্য অপেক্ষা রয়েছেন আপনারা সেফটিভাবে বসবাস করুন কেছিলেন আগামী যে বর্তমান চলমান লকডাউনের পরেই ইনশাল্লাহ চালু হয়ে যাবে সার্ভিস সেক্টর সমস্ত সাব সেক্টরে বৈধ হওয়ার কার্যক্রম তো সে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং কি নিরাপদে বসবাস করতে হবে দৃশ্যমাত্র প্রিয় মানুষের প্রবাসী ভাইরা মাইজি ছয় নম্বর বিশেষ টিকা বিষা লাগবে কি লাগবে না অনেক প্রবাসীবাইদের প্রশ্ন যেহেতু মাইজির মাধ্যমে অনেক প্রবাসী ভাই হাজার হাজার অবৈধ প্রবাসী ভাই বৈধ হয়েছেন বা অনেক প্রবাসী ভাই বাংলাদেশ থেকে বিশা নিয়ে প্রবেশ করছেন মাইজি কোম্পানিতে এ নিয়ে অনেক প্রবাসীবাই জল্পনা কল্পনা সত্যি কি বিষয় পাবো যে প্রবাসী ভাইরা বর্তমান এর সময় বিভিন্ন কোম্পানি থেকে আমরা সরাসরি খবর নিয়েছি যে অনেক কোম্পানিকে বিষে দিচ্ছে না মানুষের ইমিগ্রেশন যেহেতু তারা বলতেছে যে বর্তমান এর সময় কোন প্রকার নাম্বার বা ছ নাম্বার বিশেষ লাগবে না তবে কেন লাগতেছে না বা লাগবে না এই ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন তথ্য দেয়নি ইমিগ্রেশন থেকে এমনকি তারা এমনটাও প্রকাশ করেনি অফিসিয়ালি যে বিষয় লাগবে না তো আমরা এখন কোনটা ফলো করবো ইমিগ্রেশন থেকে যদি কোনো অফিসিয়াল একটা আপডেট আসতো সোনামার বিষয় লাগবে না তখন আমরা সবাইকে বলতাম প্রবাসী ভাইরা সোনামার বিশেষ স্টিকার লাগবে না আর এখনও পর্যন্ত ইমিগ্রেশন থেকে কোনো প্রকার আপডেট আসেনি এবং কিছু কিছু কোম্পানিকে কিন্তু বিষয় দিচ্ছে না তাও সত্য কথা তো সেক্ষেত্রে প্রিয় প্রবাসী ভাইরা এখন আমরা হাল ছাড়বো না আমরা আশা ছাড়বো না যে বিষা লাগবে না অবশ্যই বিষা লাগবে হতে পারে বর্তমান এর সময় কঠিন সিচুয়েশানে বিষা দিচ্ছে না ছয় নাম্বার বিশেষ স্টিকার মাঝিতে এবং বিগত সময় আমরা দেখেছি যে পি নিয়ে অনেক তালবাহানা করছে পরবর্তীতে বিষা পেয়েছেন অনেকেই পির মাধ্যমে তো সেক্ষেত্রে প্রবাসীবীরা আমরা আশাবাদে পরবর্তীতে আবারও সমস্ত কার্যক্রম চালু হয়ে যাবে এবং কি যে সমস্ত প্রবাসীদের আপনারা বর্তমান এর সময় সিক্স ছয় নাম্বার বিষয়টি আপনারা পাবেন না আপনাদেরকে বিষয় দিবে না হতে পারে তাদেরকে যে বর্তমান চলমান যে এই সার্ভিস সেক্টরের মাধ্যমে আবারও বৈধ করার সুযোগ করে দেবে মানুষের সরকার আমরা আশাবাদী তো সে বিষয়ে যদি কোনো আপডেট এসে থাকে আমরা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো বিশেষমাত্র ভিউার্স আজকে এই পর্যন্ত যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন নিরাপদ থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ